যে সকল বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক মৌল বা যৌগ উৎপন্ন করে তাদেরকে বিযোজন বিক্রিয়া বলে। স্বল্পমূল্যে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় সকলকে স্বাগতম। আজ আমরা চুনাপাথরের বিযোজন বিক্রিয়া পর্যবেক্ষণ করে দেখব। এই পরীক্ষণটি করার জন্য আমাদের লাগবে একটি স্ট্যান্ড, একটি টেস্ট টিউবে 5 থেকে 10 গ্রাম পরিমাণ চুনাপাথর, একটি স্যালাইন সেট, আমরা একটি স্যালাইন সেটের সামনের অংশটুকু কেটে নিয়েছি, একটি স্পিরিট ল্যাম্প, একটি দিয়াশলাই বক্স এবং একটি টেস্ট টিউবে পরিষ্কার চুনের পানি। এবার একটি স্যালাইন সেটের সামনের অংশটুকু আমরা যে অংশটুকু কেটে নিয়েছি সেই অংশটুকু টেস্ট টিউবের মুখে বায়ুরোধী অবস্থায় আমরা সেট করি। এখানে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দেওয়ার ফলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিনা এটি পরীক্ষা করবার জন্য আমরা চুনের পানি নিয়েছি এবং আমরা জ্বলন্ত দিয়াশলাইয়ের কাঠির উপর ধরলেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস সেটিকে নিভে ফেলবে। দেখা যাচ্ছে এখানে গ্যাসের বুদবুদ তৈরি হয়েছে। এটি আসলে কোন গ্যাস? এখানে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার চুনের পানি ধীরে ধীরে ঘোলা হচ্ছে, কারণ আমরা জানি কার্বন ডাইঅক্সাইড গ্যাস চুনের পানিকে ঘোলা করে। ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দেওয়ার ফলে ক্যালসিয়াম অক্সাইড যা নিচে রয়ে গিয়েছে এবং যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটি এই স্যালাইন সেটের ভেতর দিয়ে বেরিয়ে আসছে এটি চুনের পানিকে অর্থাৎ পরিষ্কার চুনের পানিকে ঘোলা করছে, অর্থাৎ এটি কার্বন ডাইঅক্সাইড গ্যাস। কার্বন ডাইঅক্সাইডের আরও একটি আমরা পরীক্ষণ করে দেখব। এবার আমরা একটি জ্বলন্ত দিয়াশলের কাঠি এই টেস্ট টিউবের মুখে ধরি। আমরা দেখতে পেলাম জ্বলন্ত দিয়াশলের কাঠিটি নিভে গেল। এর কারণ কি? আমরা এখানে যে ক্যালসিয়াম কার্বনেট নিয়েছি তা তাপ দেওয়ার ফলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস এই দিয়াশলের কাঠিকে নিভে ফেলেছে, কারণ আমরা জানি কার্বন ডাইঅক্সাইড গ্যাস আগুন নেভাতে সাহায্য করে। আমরা এই ক্যালসিয়াম কার্বনেটকে যখন তাপ দিয়েছি তখন ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়েছিল। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস স্যালাইন সেটের মধ্য দিয়ে এসে পরিষ্কার চুনের পানিকে ঘোলা করেছে, অর্থাৎ আমরা জানি এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার ফলে ক্যালসিয়াম কার্বনেট এবং পানি উৎপন্ন করে। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু চুনের পানিকে ঘোলা করেছে। এবং আমরা আরও একটি পরীক্ষণ দেখেছি, যখন আমরা একটি জ্বলন্ত দিয়াশলের কাঠি এই টেস্ট টিউবের মুখে ধরেছি তখন এই জ্বলন্ত দিয়াশলের কাঠিটি কিন্তু নিভে গেছে, অর্থাৎ এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে, কারণ এখানে ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এটি একটি বিযোজন বিক্রিয়া। বিজ্ঞানের এমন মজার মজার এক্সপেরিমেন্ট করতে আমাদের সাথেই থেকো। ওয়াও, ম্যাগনেসিয়াম বাতাসে তোমরা আলোকশ্রী যখন এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।